আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমার আপুদের অনেক পছন্দের জনপ্রিয় একটা কলার কাটিং করে দেখাবো, সেটা হচ্ছে যে ভ্যান কলার। ভ্যান কলার পছন্দ করো না এমন হয়? অনেক আপু আছো যারা ভ্যান কলার পড়তে পছন্দ করো। তো দেখো, ভ্যান কলার এটা পুরো ভিউ, আর এই হচ্ছে কাটিং স্কিল। আজকে আমার আপুদেরকে আমি একটা ভ্যান কলার কাটিং করে দেখাবো। কলারগুলো সাধারণত বক্রম, অর্থাৎ শক্ত বক্রম, হার্ড বক্রম, যেটা নুয়ে যায় না, এই টাইপের বক্রমগুলোতে কাটিং করতে হয়। আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাবো। কাগজ দেখতে সাদা, বক্রমটাও সাদা, ঠিক আছে? তো চলো, কীভাবে সহজভাবে পারফেক্টভাবে কাটিং করবে সেই স্কিলটাই আজকে দেখাবো। আমি যদি এটা সরিয়ে ফেলি, প্রথমেই আমি তোমাদেরকে একটা সাইজ দিয়ে দেখানোর চেষ্টা করি, কি বলো? একটা সাইজ দিয়ে দেখালে ভালো হয় না? আজকে আমি আমার আপুদেরকে 38 সাইজের একটা জামাতে কতটুকু বক্রম নিতে হয় সেই মেজারমেন্টটা বলে দিব। তো 38 সাইজের আপুরা, তোমরা জামাতে যদি কলার দাও, তোমরা 13 ইঞ্চি বক্রম নিবা। কত ইঞ্চি? 13 ইঞ্চি, ঠিক আছে? এই যে দেখো দেখো, এই যে 13 ইঞ্চি নিলাম, 13 ইঞ্চি বক্রম লম্বায় নিবা। হ্যাঁ, আর পাশে বেশি নেওয়ার লাগবে না, পাশে 3 ইঞ্চি নিলেই হবে, পাশে 3 ইঞ্চি। হ্যাঁ, এটাকে কেটে এখন টুকরোটা বের করে নিব। আমরা যদি এভাবে ধরি, একদম 2.5 ইঞ্চি নিলেও চলে, সমস্যা নেই, আচ্ছা 3 ইঞ্চি বললাম। এইভাবে একটা বক্রমের টুকরো পুরো বক্রম থেকে যদি আমরা কেটে নেই, তাহলে আসলে সুবিধা হয়। অনেকে বোঝো না যে কীভাবে বক্রম থেকে আমরা বের করব। তো আমি একদম A to Z দেখাচ্ছি, কিছুই বাদ রাখছি না। হ্যাঁ, না, এরকম একটা বড় ইয়ে থেকে আমি লম্বায় কতটুকু নিলাম দেখো, লম্বায় নিলাম 13 ইঞ্চি, পাশে নিলাম 3 ইঞ্চি, এরকম একটা লম্বা কাগজ নিব। নেওয়ার পর এটাকে এভাবে ভাজি দিব সুন্দর করে। এবার আসো, একটা শেপ দিব। অনেকেই না শেপটা ভালো আসে না, তো সহজ পদ্ধতি দেখাই দিই। চলো, এখান থেকে আমরা কর্নারটা 1 ইঞ্চিতে উঠাবো, এই যে খোলা সাইডে 1 ইঞ্চি, এভাবে 1 ইঞ্চি একটা দাগ দিব। 1 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমরা যেটা করব, এই দেখো আবার সেই আমার প্লেট থেরাপি চলে এসেছে। হ্যাঁ, প্লেট থেরাপিটা আসলেও আমাদেরকে একটু সতর্কতার সাথে কাজ করতে হবে। এই যে, হ্যাঁ, এই যে কর্নারটুকু, এই এই এটা প্লেট দিয়ে তোমরা দিতে পারবা, এইভাবে হাত দিয়েও দিতে পারবা, এটা যে একদম আহামরি কিছু তা না। হাত দিয়েও দিতে পারবা, বা তোমরা, আসলে আমি তো কাটিং স্কিলের সাথে আমার যেরকম কাটিং আসে আমি ওই রকমই দেই, ঠিক আছে? আমি আরেকটু এভাবেও দিই। আসলে ব্যান কলারটা না একদম, আমি যদি এটা কাটি এটাও হবে, আমি যদি এটা কাটি এটাও হবে, অনেকে একটা ধারণা থাকে। আমি কিভাবে কাটি সেটা দেখাই। প্লেট দিয়ে যদি সহজ মনে হয় সেখানেও ফলো করতে পারো, তারপর তোমার যদি মনে হয় হাত দিয়ে কাটতা সেটাও সমস্যা নাই। তারপর আমি কিভাবে কাটি আমারটা দেখাই। আমি আমার মতো করে আস্তে 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 এখানে উঠে যাব, এবং আমি খুলে দেখি যে এটা ব্যান্ডটা কেমন হয়েছে। এই, তার মানে পারফেক্ট হয়েছে, বুঝতে পারছো? সব রকমই আমি ট্রাই করেছি। কেন তোমাদেরকে এটা দেখালাম সেটা হচ্ছে কি জানো, আমি সবসময় পারফেক্ট কাটিং স্কেলটা খোঁজার চেষ্টা করি। আমি একটা ফুল কলার দেখাইছিলাম, সেখানে আমি প্লেট দিয়ে কাটছি, পারফেক্ট হয়েছে, সেটা দেখাইছি। আরেকটাতে আমি হাত দিয়ে করছি, সেটা দেখাইছি। আজকে আমি প্লেটও করি নাই, হাত মানে হাতের রাউন্ডটাও দেই নাই, আজকে আমি এই রাউন্ডটা দিছি। পারফেক্ট কিভাবে আসবে আমরা কিন্তু জানি না, করার পর আমরা বলতে পারি। তো আমার কাছে আজকের শেপটা এটা পারফেক্ট লেগেছে,
তো আমার আপুরা তোমাদেরকে বলবো, কেচির আসলে কেচি হচ্ছে একটা পারফেক্ট কাটিং স্কিল। কেচিকে যেভাবে ঘোরাবা সেভাবেই হবে। তুমি তিনটা পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারো, এই তারপর যেটা পারফেক্ট হয় সেটাই করবে, চোখে যেটা ভালো লাগে। হ্যাঁ, তিনটাই অন্যদিন আমি আগে ট্রাই করে আসি, কিন্তু আজকে তোমাদেরকে সরাসরি দেখালাম যে কিভাবে আসলে একটা পারফেক্ট কাটিং স্কিল বের করা যায়। নাও, এই হচ্ছে ভ্যান কলার। এখন ওই যে দুটো মাথা আছে, এটা আমরা যদি একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দেই, এই যে, হ্যাঁ এভাবে হালকা, এই এভাবে হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে। দেখো, এই ভ্যান কলার হয়ে গেল কিন্তু। আচ্ছা, এখন আসো প্লেট দিয়ে দিলে কেন পারফেক্ট হবে না, একটা প্লেটের কেটে দেখি। প্লেট দিয়ে একটা আমি আপনাদেরকে দেখাবো, তো সেজন্য আমি প্লেটটা নিলাম, দেখবেন যে আসলে কোনটা পারফেক্ট হয়েছে, দুটোই দেখাবো। জাস্ট কর্নারটা তুলে দিব আর এখান থেকে আমরা করে নিব। এভাবে অনেকে কাটে জামা, আসলে বানানোর পর অত পার্থক্য বোঝা যায় না। এই তারপর আমরা এই কর্নারটা উঠাই দিচ্ছি। এই হচ্ছে প্লেট দিয়ে যেটা করা সেটা, এই হচ্ছে আমি যেটা হাতে করেছি সেটা। এটাও ব্যবহার করা যায়, এটাও ব্যবহার করা যায়, তবে কোনটা সুন্দর সেটা জানাতে হবে আপনাদেরকে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।